अब कुछ नहीं था। कुछ नहीं था। এটা দেখছেন, এটা কোন জায়গা বলুন তো? এটা রানওয়ে নাকি পিকনিক স্পট? দেখে বোঝার উপায় নেই, কিন্তু কেন এমন অবস্থা বলুন তো? লাইট লেট, তাই যাত্রীরা খুবই বিরক্ত হয়ে রানওয়েতে বসে খাবার খেলেন। ইন্ডিগো ফ্লাইট 6A2195 গোয়া থেকে দিল্লি যাচ্ছিল। প্রতিকূল আবহাওয়ার কারণে ডাইভার্ট করা হয় ফ্লাইটটা। ঘন কুয়াশার কারণে দিল্লি বিমানবন্দরে অবতরণ করতে পারেনি ফ্লাইট। রবিবার মুম্বাই বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। রবিবার ঘন কুয়াশা এবং কম দৃশ্যমানতার কারণে দিল্লি বিমানবন্দরে উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইট প্রভাবিত হয়েছিল। ইন্ডিগোর একজন মুখপাত্র বলছেন, ঘটনাটা খতিয়ে দেখা হচ্ছে, সঙ্গে তিনি গ্রাহকদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন। পাশাপাশি তিনি বলেন, ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে। মুম্বাই বিমানবন্দরের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ইন্ডিগো ফ্লাইট 6E2195 অর্থাৎ গোয়া থেকে দিল্লিগামী, প্রতিকূল আবহাওয়ার কারণে ডাইভার্ট করা হয়েছিল। যেহেতু ফ্লাইটটা ইতিমধ্যেই গোয়াতে উল্লেখযোগ্যভাবে দেরি হয়েছিল, যাত্রীরা রেগে গিয়েছিলেন। ফ্লাইট থামতেই, সিঁড়ি লাগাতেই যাত্রীরা রেগে বেরিয়ে আসেন। তারপর তারা রানওয়েতে বসেই খেতে শুরু করে দেন। দেখুন সেই ছবি। আধ ঘন্টা ফ্লাইট লেট হবার পর শেষ পর্যন্ত যখন দিল্লি বিমানবন্দরে ফ্লাইটটা পৌঁছয়, তখন যাত্রী আক্রমণের মুখে পড়েন ইন্ডিগোর পাইলট। বিমানবন্দরের তরফে জানানো হয়, বিমানবন্দর অপারেটর সিআইএসএফ কিউআরটির সঙ্গে থেকে যাত্রীদের একটা নিরাপত্তা অঞ্চলে ঘিরে রেখেছিল, কারণ যাত্রীরা এয়ারলাইন কোচে উঠতে এবং টার্মিনাল বিল্ডিংয়ের দিকে যেতে অস্বীকার করেছিল। পাশাপাশি তিনি আরও জানান, পরবর্তী পদক্ষেপ না নেওয়া পর্যন্ত যাত্রীদের এয়ারলাইন কর্তৃপক্ষ এবং নিরাপত্তার কঠোর নজরদারিতেই রাখা হয়েছিল। দেখে বোঝার উপায় নেই যে এটা রানওয়ে নাকি পিকনিক স্পট। কিন্তু কেন এমন অবস্থা বলুন তো? ফ্লাইট লেট, তাই যাত্রীরা খুবই বিরক্ত হয়ে রানওয়েতে বসে খাবার খেলেন। ইন্ডিগো ফ্লাইট 6A2195 গোয়া থেকে দিল্লি যাচ্ছিল। প্রতিকূল আবহাওয়ার কারণে ডাইভার্ট করা হয়েছে ফ্লাইটটি। ঘন কুয়াশার কারণে দিল্লি বিমানবন্দরে অবতরণ করতে পারেনি ফ্লাইটটা। রবিবার মুম্বাই বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। রবিবার ঘন কুয়াশা এবং কম দৃশ্যমানতার কারণে দিল্লি বিমানবন্দরে উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইট প্রভাবিত হয়েছিল। ইন্ডিগোর একজন মুখপাত্র বলেছেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে, সঙ্গে তিনি গ্রাহকদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন। পাশাপাশি তিনি বলেন, ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মুম্বাই বিমানবন্দরের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ইন্ডিগো ফ্লাইট 6A2195 গোয়া থেকে দিল্লি প্রতিকূল আবহাওয়ার কারণে ডাইভার্ট করা হয়েছিল। যেহেতু ফ্লাইটটা ইতিমধ্যেই গোয়াতে উল্লেখযোগ্যভাবে বিলম্বিত হয়েছিল, যাত্রীরা রেগেও গিয়েছিলেন এবং ফ্লাইট থামতেই, সিঁড়ি লাগাতেই যাত্রীরা রেগে বেরিয়ে আসেন। তারপর তারা রানওয়েতে বসেই খেতে শুরু করে দেন। আট ঘন্টা ফ্লাইট লেট, আর শেষ পর্যন্ত যখন দিল্লি বিমানবন্দরে ফ্লাইটটা পৌঁছয়, তখন যাত্রী আক্রমণের মুখে পড়েন ইন্ডিগোর পাইলট।
বিমানবন্দরের তরফে জানানো হয় বিমানবন্দরের অপারেটর সিআইএসএফ কিউআরটির সঙ্গে থেকে যাত্রীদের একটা নিরাপত্তা অঞ্চলে ঘিরে রেখেছিল, কারণ যাত্রীরা এয়ারলাইন কোচে উঠতে এবং টার্মিনাল বিল্ডিংয়ের দিকে যেতে অস্বীকার করেছিল। আরও আপডেট পেতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তক বাংলা।